রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধুদের স্বাগত বর্ধমান জেলায় আমি আরও একটি পাশের খবর দিতে চলেছি যে পাশটি বর্ধ আমার এখান থেকেও বেশ কিছু দূরে অনেকটা দূরে তো সেই পাশটি যারা বর্ধমান বা পূর্ব বর্ধমান এলাকায় বাস করেন তাদের জন্য অবশ্যই সুবিধাজনক তবে মাছ কীরকম কি খাবে বা খাবে না তা আমি বলতে পারবো না পাশের খবরটি দেওয়ার উদ্দেশ্য যাতে বর্ধমান এলাকা বা বিভিন্ন এলাকার শিকারীদের কাছে যাতে খবরটি পৌঁছয় যারা পাশপুকুরে যাবার জন্য খুঁজছেন জায়গা বর্ধমান এলাকায় অথচ পাচ্ছেন না তাদের কাছে খবরটি পৌঁছলে তারা যেতে পারবেন এবং রেটটাও একটা রিজনেবল রেট আছে রেট মহামারি বেশিও নয় আবার একেবারে যে কম তাও নয় মোটামুটি একটা রেট আছে সেই রেটের মধ্যে এই পাশটি আছে তবে মাছ যদি খায় অবশ্যই ভালো লাগবে আর আমার পক্ষে মনে হয় না যাওয়া সম্ভব হবে তার কারণ এটি আমার বাড়ি থেকে কম বেশি প্রায় একশো পঁচিশ তিরিশ কিলোমিটার বা তার বেশি দূরে তো এই পাশের ডিটেলটি আপনারা জেনে নিন আমি আপাতত আপনাদের সঙ্গে শেয়ার করছি মৎস্য শিকারীদের জন্য সুসংবাদ নলা হেচারি পুকুরে পাস দেয়া হইবে উক্ত পাশে সকল মৎস্য শিকারীগণকে জানাই আমন্ত্রণ শুভ আরম্ভ পাশ কবে শুরু হবে পাশ শুরু হবে চারই অক্টোবর রবিবার হইতে পাস শুরু হইবে চার দশ কুড়ি রবিবার হইতে টানা চার দিন পাস চলিবে পরের সপ্তাহ প্রতি শনি ও রবিবার পাস চলিবে নিয়মাবলী এই পুকুরে মাছ ধরতে গেলে যে সমস্ত নিয়ম মেনে আপনাদের মাছ ধরতে হবে সেগুলো আপনারা একটু জেনে নিন বা শুনে নিন এক মাছ ধরিবার সময় সকাল ছটা হইতে সন্ধ্যা ছটা পর্যন্ত অতএব স্ট্যান্ডার্ড যে বারো ঘন্টা মাছ ধরার সময় সেই সময়টা এখানে দেওয়া আছে দুই প্রতিদিনের সিটের মূল্য দু হাজার পাঁচশো টাকা অতএব একদিনে একটি সিটের মূল্য দু হাজার পাঁচশো টাকা তিন প্রত্যেক সিটে তিন গাঁচা ছিপ ও ছ কাঁটা বড়শি ব্যবহার করা যাইবে স্ট্যান্ডার্ড ছিপ এবং বড়শি এখানে দেওয়া আছে চার টোপের কোনো বিধিনিষেধ নাই যে কোনো টোপ ব্যবহার করা যাইবে পাঁচ হুইল ছিপ ছাড়া অন্য কোনো সরঞ্জাম ব্যবহার করা যাইবে না অতএব আপনি মাছ ধরতে গেলে আপনাকে হুইল ছিপেই মাছ ধরতে হবে ছয় কোনো রকম ভাষা ও তল ভাষায় ছিপ ফেলা যাবে না কোন কোনোরকমভাবেই আপনি ভাষায় ছিপ ফেলতে পারবেন না সাত কোনো কারণে মাছ না খাইলে পুকুর মালিক দায়ী থাকিবে না ও কোনো টাকা ফেরত দেয়া হইবে না আট প্রথম দিন সকালে দশটার মধ্যে কোনো সিটে মাছ না খাইলে যদি কোনো শিকারী উঠে যেতে চায় তাহলে তাকে সম্পূর্ণ টাকা ফেরত দেয়া হইবে নয় এক হাজার টাকা দিয়া সিট বুকিং করিতে হইবে সিটে বসিবার আগে পুরো টাকা মেটাতে হবে দশ সাতাশ নয় দু হাজার কুড়ি রবিবার সকাল এগারোটায় মাছ দেখানো হবে এই মাছ দেখানোর দিন চলে গেছে আর আমি এই ভিডিও পাইনি যদি পাই আপনাদের সঙ্গে কোনো সময় অবশ্যই এটি শেয়ার করে দেব এগারো পুকুর পাড়ে কোনো রকম অশ্লীল ভাষা ব্যবহার ও মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ বারো প্রথম দিন সিট লটারির মাধ্যমে প্রদান করা হবে অতএব প্রথম দিন সিট আপনি পছন্দ মতো পাবেন না লটারির মাধ্যমে আপনাকে সিট গ্রহণ করতে হবে তেরো মাছের ওজন ছোট থেকে পাঁচ কেজি পর্যন্ত ম্যাক্সিমাম মাছের ওজন পাঁচ কেজি এখানে বলে দেওয়া আছে ছোটো মাছের ওজন কত এখানে বলা নেই চোদ্দ প্রত্যেকে মাস্ক পরে থাকতে হবে পনেরো সকাল ছটার আগে কেউ চার করতে পারবেন না অথব সকাল ছটার আগে পুকুরে কেউ চার মশলা ফেলতে পারবেন না বিশেষ দ্রষ্টব্য করোনা ভাইরাসের জন্য সামাজিক দূরত্ব বজায় রাখুন ও মাস্ক ব্যবহার করুন যোগাযোগ এই পুকুর কমিটির সঙ্গে যোগাযোগ করবার জন্য ওনারা ওনাদের হ্যান্ডবিলে যে সমস্ত নাম্বার দিয়েছেন সেগুলো আপনারা একটু শুনে নিন বা দেখে নিন প্রথম কন্ট্যাক্ট পার্সেন মিস্টার তাপস নাইন সেভেন থ্রি ফোর নাইন নাইন ফাইভ এইট ফাইভ জিরো আবারও বলছি নাইন সেভেন থ্রি ফোর নাইন নাইন ফাইভ এইট ফাইভ জিরো দ্বিতীয় কন্ট্যাক্ট পার্সেন রিন টু বা রিটু ঠিক বোঝা যাচ্ছে না লেখাটা ওনার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফোর সিক্স ফোর নাইন সেভেন নাইন এইট সিক্স টু নাইন ফোর সিক্স ফোর নাইন সেভেন নাইন এইট তৃতীয় কন্ট্যাক্ট পারসেন মিস্টার মানু ওনার কন্ট্যাক্ট নাম্বার নাইন ডবল সেভেন ডবল ফাইভ ট্রিপল ওয়ান ডবল ফোর আবারও বলছি নাইন ডবল সেভেন ডবল ফাইভ ট্রিপল ওয়ান ডবল ফোর পথনির্দেশ এনারা পথনির্দেশ হিসেবে সেইভাবে কিছু দেওয়া নেই যেটুকু অ্যাড্রেস দেওয়া আছে তা আপনারা একটু শুনে নিন বা দেখে নিন নলা ফেরিঘাট পূর্ব বর্ধমান বর্ধমান নবাবহাট হইতে গোলসি বাইপাস রোডে আট থেকে ন কিলোমিটার রাস্তা এর থেকে বেশি যদি কিছু জানার থাকে পথ নির্দেশ বা আপনারা কীভাবে যাবেন ইত্যাদি আরও অন্য কোনো ব্যাপার যদি জানার থাকে ওনাদের কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে আপনারা জেনে নেবেন আমি আপাতত বিদায় নিচ্ছি পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোন তথ্য নিয়ে ধন্যবাদ